এটাকে পরিবর্তন করার সময়ের দাবি এরকম সিলেবাস আমরা কি আমাদের সন্তানদেরকে পড়াতে চাই জোরে বলেন পড়াতে চাই এরকম সিলেবাস আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো না যে সিলেবাস পড়লে আমার সন্তান বিশ্বাস করবে আমি আগে বানর ছিলাম আমার সন্তানকে অশ্লীল মানানোর জন্য 40টা মূর্তির ছবি ষষ্ঠ শ্রেণীর সামাজিক ইতিহাস বিজ্ঞানের বইয়ের মধ্যে দেখবেন 40টা মূর্তির ছবি হিন্দুদের বৌদ্ধদের সবটাই উলঙ্গ এবং অশ্লীল ছবি এইগুলো দেখে আমাদের সন্তানরা আমাদের কোমলমতি সন্তানরা তাদের এই পবিত্র অন্তরের মধ্যে কি বীজ বপন হবে এই ছবিগুলো দেখে এগুলো ষড়যন্ত্র অথচ নবী আলাইহিস সালামগণ তাদের সন্তানদের দুনিয়া আখিরাতের সাফল্যের জন্য তারা খুব ফিকির মানছিলেন এটা আমাদের এই বৈশিষ্ট্য হওয়া দরকার ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন নির্মাণ পুনর্নির্মাণ সমাপ্ত হওয়ার পরে দোয়া করলেন যে আল্লাহ এই যে আমি আপনার নির্দেশে কাবা পুনর্নির্মাণ করলাম আপনার ঘরটা আল্লাহ আমার এই খিদমতটুকুন আপনি কবুল করেন এরপরে অনেকগুলো দোয়া করেছেন একটা দোয়া করলেন আল্লাহ আমাকে আমার সন্তান ইসমাইল এই দুজনকে আপনার আরো বেশি অনুগত বানিয়ে দিন এতটুকু দোয়া করে ক্ষান্ত হন নাই দোয়া করলেন অনাগত ভবিষ্যৎ জেনারেশনের জন্য প্রজন্মের জন্য যে আল্লাহ আপনি আমাদের যে বংশ প্রজন্ম আমার আসবে সামনে ভবিষ্যৎ জেনারেশন আল্লাহ এদেরকে উম্মাতাম মুসলিমাত আল্লাহ আপনার অনুগত বান্দা হিসেবে কবুল করেন নবীদের ফিকির ছিল সন্তানের সুশিক্ষার হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে আসছে যখন তিনি ইন্তেকাল করবেন দুনিয়া থেকে বিদায় নেবেন সন্তানদেরকে বললেন আমার ইন্তেকালের পরে তোমরা কোন খোদাকে মানবে তোমরা কি কাজ করবে মা তাবুদুনা মিন বাদি কার ইবাদত করবে সন্তানরা একসাথে বললেন নাবুদু ইলাহাক আব্বাজান আমরা আপনার ইন্তেকালের পরে আপনার যিনি রব তারই ইবাদত করব নাবুদু ইলাহাক ওয়া ইলাহ আবাই আপনার পূর্বপুরুষদের যিনি রব ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা যিনি এক ইলাহ আমরা আপনার মৃত্যুর পরে আমরা এক ইলাহের ইবাদত করব আমরা তাওহীদের চর্চা করব নবী ইয়াকুব মৃত্যুকালীন অন্তিম শয়ানে সন্তানদের আখিরাতের সাফল্যের ফিকির করতেছেন কার ইবাদত করবে তাওহীদের উপর থাকবে তাওহীদ থেকে বের হয়ে যাবে প্রত্যেক নবী তার সন্তানদের আখিরাতের সাফল্যের ফিকির করেছেন হযরত নূহ আলাইহিস সালাম সন্তান প্লাবনে ডুবে যাচ্ছে সন্তানকে ডাকতেছেন দেখ এখনো সময় আছে ইমান এনে নৌকায় চড়ে আয় কারণ ইমানদার ছাড়া নৌকাতে চড়ার অনুমতি কারোর জন্য ছিল না সন্তান ছিল কিনআন কাফের ছিল দেখলো সন্তান কি আবু নাই ইলকাম মানা আসো আর কুফরি বাদ দিয়ে মুসলমান হয়ে আসো ছেলে বললেন যে না লা আসিম আল ইয়াউম আমি সাআবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা আমি একটা পাহাড়ে আশ্রয় নেব আমি পানি থেকে রক্ষা পাবো আমি মরণ মরা 950 বছর সাইয়েদুনা নূহ 950 বছর তিনি দাওয়াতের কাজ করেছেন মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন সন্তানকে ভালো করবার জন্য ইমানদার বানানোর জন্য 950 বছর সন্তানের পিছনে মেহনত করছেন নবীর ফিকির সন্তান যেন সাফল্য অর্জন করতে পারে মমিনের আসল সাফল্য হলো আখিরাতে সাফল্য অর্জন করা জান্নাত প্রাপ্তি জাহান্নাম থেকে মুক্তি এটা হচ্ছে আসল সাফল্য এই সাফল্য অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আর নমুনা দিয়ে দিয়েছেন যে একে দেখে দেখে সাফল্য অর্জনের চেষ্টা কর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ বা সুন্নাত রাসূলিহ দুটি জিনিস তোমাদের সামনে আমি রেখে যাচ্ছি কোরআন এবং সুন্নাহ এই দুটিকে যদি আঁকড়ে ধরে থাকতে পারো জীবনে তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না বিভ্রান্তির শিকার হবে না কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে তাহলে বিভ্রান্ত হওয়া থেকে জাতি বেঁচে যাবে উম্মতে মুসলিমা বেঁচে যাবে আজকে আমরা কোরআন থেকে দূরে সুন্নাহ থেকে দূরে পাত্যহীন জীবনে সুন্নত নাই নবীর তরিকা নাই আমার জীবনে আমার পোশাকে নবীর সুন্নত নাই
আমার চুলে নবীর সুন্নাত নাই, আমার বয়ানে নবীর সুন্নাত নাই, আমার পরনে নবীর সুন্নাত নাই, আমার চাল চলনে নবীর সুন্নাত নাই, আমি কিভাবে সাফল্যের আশা করি? মোহতরম উপস্থিতি আল্লাহ যে জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলছিলাম একটা লক্ষ্য দিয়ে পাঠিয়েছেন, সেই লক্ষ্যটা কি, লক্ষ্যটা কি, কেন দুনিয়াতে পাঠিয়েছেন এটা অনুভব, এটাকে অনুভব করা দরকার। এই যে আসছি যাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, পড়ছি, অন্যান্য প্রাণী সেও খায় সেও পরে, আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য যদি এটাই হয় খাবো দাবো ফুর্তি করব, তাহলে আমার মধ্যে আর আল্লাহ পাকের অন্যান্য মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নেই। সেও খায় আমিও খাই, সেও পরে আমিও পড়ছি, সেও পান করে আমিও পান করি, পার্থক্য কোথায়? মুসলমানদের জীবনে লক্ষ্য আছে, মুসলমানদের জীবনের লক্ষ্য কি? মুসলমানদের জীবনের লক্ষ্য হলো আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অর্জন করা, আল্লাহর মহাব্বত অর্জন করা। এটাকেই আল্লাহ কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার, যারা সত্যিকার ইমান রাখে, ইমানের বুনিয়াদি বিষয়, ইমানের মূল গোড়াই হলো আল্লাহর মহাব্বত অন্তরে থাকবে। আল্লাহর প্রতি ইমানের বুনিয়াদি কথা এটা, অন্তরে আল্লাহর মহাব্বত থাকবে। সাহাবায়ে কেরাম ইমান আনার পরে এই বুনিয়াদি বিষয় মহাব্বত আল্লাহ পাকের অন্তরে বসার কারণে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, ইমান ছাড়েন নেই। ব্যবসা বাণিজ্য সব নিয়ে গেছে কাফেররা, ইমান ছাড়েন নেই। দেশ ছেড়েছেন, হিজরত করেছেন মদিনাতে, ইথিওপিয়াতে হিজরত করেছেন, ইমান বর্জন করেন নেই। কারণ ইমানের বুনিয়াদি বিষয় আল্লাহর মহাব্বত অন্তরে এটা ভালো করে পথিত হয়ে গেছে। ইমান এমন এক বিপ্লবের নাম, এটা যখন মানুষের অন্তরে আসে এবং মানুষের অন্তর যখন কালিমায়ে তাইয়িবার সেই মর্মকে ধারণ করে, তো হাজারো মুসিবত বিপদ আপদ তাকে ইমান থেকে এক চুল পরিমাণ নড়াতে পারে না। সাইয়িদুনা মুসা আলাইহিস সালাম, ফেরাউন জাদুকরদের সারা দেশের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করলো, মুসার সাথে কম্পিটিশন হবে। ফেরাউন মনে করেছে মুসা আলাইহিস সালাম লাঠি মারলেন সাপ হয়ে গেল, এটা জাদু, আসলে এটা মুজিজা জাদু নয়, নবীরা মুজিজা দেখান জাদু দেখেন না। সবাইকে আনলো, জাদুকরদেরকে আনলো সারা দেশের বড় বড় বিজ্ঞ জাদুঘর, বড় বড় উচ্চ শিক্ষিত জাদুঘরদেরকে আনলো, বললো যদি তোমরা আজকে বিজয়ী হতে পারো, মুসাকে পরাজিত করতে পারো, তোমাদেরকে অনেক পদপদবী দিয়ে আমি ধন্য করবো, ইন্নাকুম লামিনাল মুকাররাবীন। সবাই জাদু দেখালো, সবাই তাদের ব্ল্যাক ম্যাজিক, সবগুলো ছোট্ট ছোট্ট সাপ হয়ে হাইয়ে তুমতা সাহা ছুটতেছে, ছোট ছোট সাপ। মুসা আলাইহিস ইসলাম শেষে তার লাঠিকে মারলেন, আল্লাহ মুসাকে বললেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, মুসা ভয় পেও না, বিজয় তোমার জন্য সুনিশ্চিত, লাঠি মারো। লাঠি মারলেন, বিশাল এক সাপ সবগুলো কোটি কোটি সাপগুলোকে এক নিমিষেই খেয়ে ফেলল। তাফসিরে আসছে খাওয়ার পরে এত লক্ষ লক্ষ সাপ যে খাইল তার গলার মধ্যে কোনো চিহ্ন নাই, একদম ফ্রেশ। সব জাদুকরেরা দেখতে পাইল এটা জাদু হইতে পারে না, জাদু হইলে এই খাবারটা দেখা যায় তো তার শরীরের মধ্যে, এত এত সব খেয়ে ফেলল, এটা জাদু নয় এটা মুজিজা। সব জাদুকর, লক্ষ জাদুকর এর মজমা, সারা দেশের সব মানুষ স্টেডিয়ামে জমা হয়েছে উৎসবের দিনে, সবাই দেখতেছে দিনের বেলায়। সব জাদুকর বুঝলো, অনুধাবন করতে পারলো, মুসা যা দেখালেন এটা আমাদের মতো ব্ল্যাক ম্যাজিক নয়, জাদু নয়, এটা আল্লাহ তরফ থেকে মুজিজা। সাথে সাথে সব জাদুঘর সিজদায় পড়ে বলল, আমান্না বিরব্বি হারুন ও মুসা, আমরা হারুন এবং মুসা রবের প্রতি ইমান এনে ফেললাম। ইমান আনার পরে ফেরাউন এখন পল্টি দেয়, বলে ও বুঝতে পারছি মুসাই তাদেরকে শিক্ষা দিয়েছে, আসলে আজকে তারা ইচ্ছা করে হেরে গিয়েছে, তাদেরকে আমি হত্যা করব। এরপরে অনেক শাস্তির কথা বলছে, কোরআনে আসছে। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, এই যে এক জামাত জাদুঘর ইমানের ছায়াতলে আলোকিত হয়ে গেল, ইমান তো নূর আলো, যত বেশি ইমানের চর্চা হবে তত বেশি অন্তর আলোকিত হবে। এই এই জামাত, তারা আলোকিত জামাত এখন ফেরাউনকে বলতেছে, ইন্নামা তাকুতি হাযিহিল হায়াতাদ দুনিয়া, ফেরাউন
তুই কি করবি আর যা করবি এই দুনিয়াতেই তো শেষ এরপরে তো আর কিছু করতে পারবি না কর তোর যা মনে চায় কর ইন্নামা তাখুযি হাযিহি আল হায়াতাদ দুনিয়া আমরা তোর পথে আসব না কারণ আমরা আসল আলোকিত পথের সন্ধান পেয়ে গেছি আমরা এমন এক বিপ্লব আমাদের ভিতরে তৈরি হয়েছে ইন্না আমান্না বিরাব্বিনা আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি যা আমাদের আসল কাজ ছিল যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে তার প্রতি ঈমান আনা আমাদের দায়িত্ব ছিল আমরা সঠিক পথ থেকে এতদিন বিচ্যুত ছিলাম আজকে আমরা আলোকিত পথের সন্ধান পেয়েছি তোর হুমকি ধামকি আমাদের কোনো কিছু করতে পারবে না আমাদেরকে ঈমান থেকে মুসার রব থেকে বিশ্বাস থেকে একত্ববাদের চর্চা থেকে এক চুন পরিমাণ তুমি আমাদেরকে নড়াতে পারবে না ইন্না আমান্না বিরব্বিনা কেন লিয়া গফিরা লানা খাতায়ানা আমরা আশা করছি এই ঈমানের বদৌলতে আল্লাহ পাক আমাদের গুনাহকে মাফ করবেন আর তুমি যে আমাদেরকে বাধ্য করছো জাদু দেখাইতে ডিসপ্লে করতে আল্লাহ পাক যেন এটাকেও মাফ করেন আমরা ঈমান আনছি এই যে এক জামাত আলোকিত সন্ধানে পেয়ে গেল ঈমান আনছে ফেরাউন বলতেছে কঠিন শাস্তি দিব শরীর চড়াবো ডান হাত বাম পা খেতে দিব এত কঠিন শাস্তি এর হুমকি দেওয়ার পরেও ইমান থেকে সরে নাই ইমান এমন বিপ্লবকেই বলা হয় তা মানুষের অন্তরে যখন ধারণ করে ইমানকে তো সব কিছু একদিকে আল্লাহর প্রতি ইমান আরেকদিকে ইমানের পাল্লা ভারী হয় দুজন সাহাবি নবীর প্রতি ইমান এনেছেন হাজারো অত্যাচার সাহাবির উপরে ইমান বর্জন করেননি ইতিহাস আমাদের সকলের জানা সাইয়্যিদুনা বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু তার ইতিহাস ইসলাম গ্রহণের আমরা জানি আম্মার ইবনে ইয়াসিরের ইতিহাস ইসলাম গ্রহণের পরে কি অমানবিক নির্যাতন তার উপর চলেছে এইভাবে ইসলাম আমাদের কাছে এসছে ইসলাম আমাদের কাছে রক্তের উপর এসছে রক্তের উপর দিয়ে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি এই জন্য ইসলামের মূল্য আমাদের কাছে নাই আল্লাহর কদর আমাদের কাছে নাই আল্লাহর নবী সুন্নার কদর আমাদের কাছে নাই কারণ আমরা ইসলাম রেডিমেড পেয়েছি সাহাবা ইকরাম ইমানের সে ইনকিলাব হযরতে সুহাইব রুমি একদিকে সাহাবির আচরণ অন্যদিকে সেই আচরণকে আল্লাহ পাক কোরআনে কারিমে স্থান দিয়ে দিয়েছে সুহাইব রুমি ইসলাম গ্রহণ করেছে আল্লাহ নবী মদিনা মুনাওয়ারায় সুহাইবকে বলেছেন হিজরত করে চলে আস সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু হিজরত করার জন্য উঠে সওয়ার হয়েছে অনেক বড় ব্যবসায়ী ছিলেন দোকানপাট ছিল বিজনেস ছিল মার্কেট ছিল সব কাফেররা মক্কার তখনকার তাকে ঘিরে ধরেছে যে হয় সব আমাদের নামে লিখে দিবা না হয় তোমাকে ছাড়বো না আমরা মদিনায় যেতে দিব না সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু বললেন সাথে সাথে বললেন আমার যত অ্যাসেট আছে যত সম্পদ আছে দোকানপাট আমার ফ্ল্যাট প্লট যা আছে সব নিয়ে যাও মুহাম্মদুর রাসূলের কাছে যাওয়ার সুযোগ করে দাও সাহাবী ঈমান কেমন সব নিয়ে যাও দুনিয়া মুহাম্মদুর রাসূলের কাছে আমাকে যেতে হবে আমি যাবই কাফেররা রাস্তা ছেড়ে দিল সাহাবী রুমি আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন মদিনা মুনাওয়ারাতে ওই দেখে আয়াত নাজিল হয়ে যায় কোরআনে কারিমে ওমিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ মানুষের মধ্যে কিছু মানুষ তো এমন পাওয়া যায় যারা আল্লাহর জন্য জান ও মালকে কুরবানি করে আল্লাহর মহব্বত আল্লাহকে পাওয়ার জন্য জান মালের স্যাক্রিফাইস কুরবানি এবং কম্প্রোমাইজ করে সব কিছুর সাথে কিন্তু ইসলামকে ঈমানকে বিসর্জন দেয় না ঈমান ও ইসলামকে আঁকড়ে ধরে এই সকল পুণ্যাত্মা সাহাবি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাজিল করেছে একদিকে সাহাবির আচরণ আরেকদিকে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে যায় এক ঘটনা একদিনের আল্লাহ নবীর কাছে মেহমান আসছেন বললেন আদত ছিল এমন মেহমান আসলে আল্লাহ নবী বলতেন কে নিয়ে যাও মেহমানকে আজকে তোমার ঘরে নিয়ে যাও দেখ সাহাবি নিয়ে গেছেন তার ঘরে মেহমানকে মেহমান সাহিব বুখারি রিওয়ায়াত বর্ণনা মেহমান আসছেন স্ত্রীকে বললেন ঘরে খাবার আছে কিনা বললেন সামান্য খাবার আমার তোমার আর সন্তানদের জন্য যথেষ্ট এর বেশি খাবার নাই মেহমানকে খাওয়ানোর মতো খাবার নেই মেহমান তো এখন চলে আসছে আর হাদিসে তো আসছে আল্লাহ নবীর শিক্ষা যে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমানকে সম্মান করা ঈমানের দাবি তো মেহমান তো ঘরে আসছে
খাওয়াবকি বুদ্ধি করলেন স্বামী স্ত্রী বুদ্ধি করলেন আমরা খাবার যা আছে সন্তানদের ঘুম পাড়ায় দাও আর খাবার যা আছে এটা মেহমানের সামনে দাও দেওয়ার পরে বাতি নিভিয়ে দিবে যেন মেহমান বুঝে আমরাও খাইতেছি তার সাথে আমরা আওয়াজ করব কারণ মেহমান যদি জানেন খাবার সামান্য পরিমাণ তাহলে মেহমান লজ্জিত হবেন খাবেন না মেহমান তৃপ্তির সাথে খাবেন না যেই সিদ্ধান্ত সেই কাজ খাবার বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিয়েছেন বাচ্চারা কান্তে কান্তে ঘুমায় গেছে এরপরে খাবার মেহমানের সামনে উপস্থিত করলেন পরিবেশন করলেন বাতি নিভিয়ে দিয়েছেন কথা মতো তারা আওয়াজ করছেন মেহমান মনে করতেছেন তারাও আমার সাথে খাচ্ছেন তখনও পর্দার বিধান নাজির হয় নাই এর আগের ঘটনা সাহাবী পরের দিন সকালবেলায় ফজরের সময় মসজিদে নববীতে আসছেন আল্লাহ নবী সাহাবিকে দেখে মুচকি আসেন আর বলেন তোমার উপরে তো আল্লাহ পাক খুশি হয়ে কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়েছে কি আয়াত আল্লাহ বলেন যে আনসার সাহাবীদের মধ্যে এমন আছে والذين تبوا الدار والايمان من قبلهم يحبون من هاجر اليهم তাদের কাছে যারা সহায় সম্বলহীন হইয়া মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছে এরা এদেরকে জায়গা দিছে এদেরকে এদের জন্য স্যাক্রিফাইস করে এদেরকে ভালোবাসে এবং এদের জন্য ছাড় দেয় স্যাক্রিফাইস করে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজের খাবারের প্রয়োজন আছে অভুক্ত থেকে ক্ষুধার্ত থেকে মেহমানকে খাবার খাওয়ায় আরেক ভাইকে প্রাধান্য দেয় এরা হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন এরা সত্যবাদী এরা উলাইকা হুমুল মুফলিহুন এরা চিরস্থায়ীভাবে সফলকাম আল্লাহ পাক এদের ব্যাপারে সফলতার কথা বলেছেন এরা সফল হয়ে গেছে ওই যে ইমানের বুনিয়াদী বিষয় ইমানের চর্চার মূল কথাই হলো আল্লাহর মহব্বতকে অন্তরে স্থান দেওয়া আল্লাহর মহব্বত আমার অন্তরে সবচেয়ে বেশি থাকবে এটাই তো আল্লাহ পাকের আমাকে যে সৃষ্টি করলেন তার কৃতজ্ঞতা যে কথা আমি শুরু থেকেই বলছি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার কৃতজ্ঞতাই হলো আল্লাহ পাকের মহব্বত অন্তরে লালন করা আল্লাহ পাকের মহব্বত অন্তরে তখনই থাকবে যদি আমি আল্লাহ পাকের তারিখা নিয়ম অনুযায়ী আমার জীবনকে যাপন করি কেন আল্লাহ পাঠালেন আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াত যে আল্লাহ আসমান মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছে তোমাদেরকে সৃষ্টি করেছেন কেন কারণ বলে দিয়েছে লিয়াবলুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি সুন্দর কার আমল কতটা আল্লাহর মহব্বতে সম্পাদিত নামাজটা কতটা আল্লাহর মহব্বত নিয়ে তুমি পড়ো আল্লাহ দেখতে চান রোজাটা আল্লাহর মহব্বত নিয়ে কতটা তুমি আদায় করো আল্লাহ দেখতে চান তোমার যাকাত কতটা আল্লাহর মহব্বত নিয়ে গরিব মিসকিনের কাছে পৌঁছে দাও আল্লাহ পাক দেখতে চান তুমি আল্লাহ পাকের তাসবিহ পড়ো কতটা মহব্বত নিয়ে আল্লাহ পাক দেখতে চান তুমি দান করো ভালো কাজ করো কল্যাণকর কাজ করো কতটা আল্লাহর মহব্বত নিয়ে করো আল্লাহ পাক দেখতে চান এই পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছে আয়াতের তাফসিরে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসির করেছেন তাফসির রুহুল মাহানিতে এই আয়াতের তাফসিরে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে কেন তিনটা পরীক্ষা করবার তিনটা পরীক্ষা এক নম্বর আইয়ুকুম আতাম্মু আকলান ওয়া ফাহমান কে তার বুদ্ধি বিবেচনা মেধাকে আকলকে কাজে লাগায় আর কে কাজে লাগায় না এই পরীক্ষা করবার জন্য পাঠিয়েছে আল্লাহ পাক মেধা দিলেন বুদ্ধি দিয়েছেন ভালো মন্দ বোঝার তমিজ করার যোগ্যতা দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ কল্যাণ অকল্যাণ লাভ ক্ষতি বুঝবার তো অভিজ্ঞ দিয়েছেন এখন এই লোকটা যদি গুনাহ করে তাকে শাস্তি হওয়া উচিত নয় শাস্তি হওয়া উচিত আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন মেধা দিয়েছেন বুঝ দিয়েছেন ভালো মন্দ বোঝার যোগ্যতা দিয়েছেন এই বুদ্ধি মেধা অনুধাবন শক্তি কে এটাকে কাজে লাগাইল আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মহব্বত হাসিল করবার জন্য আর কে কাজে লাগাইল না এই পরীক্ষার জন্য পাঠিয়েছেন এক নম্বর পরীক্ষা দুই নম্বর পরীক্ষা আইয়্যুকুম আওরাউ আন মাহারিমিল্লাহ আল্লাহর হারাম কাজ থেকে কে নিজেকে বেশি বাঁচায় এটা পরীক্ষা করবার জন্য কে গুনাহ থেকে বাঁচে কে হারাম থেকে বাঁচে এটাকে পরীক্ষা করবার জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কে আল নিষিদ্ধ কাজ থেকে বাঁচে কে হারাম থেকে বাঁচে সে সুদ ঘুষ থেকে বাঁচে হারাম উপার্জন থেকে বাঁচে কে মানুষকে মানুষের সাথে মানুষকে অসম্মান করা থেকে বাঁচে কে গুনাহ থেকে বাঁচে কে জুলুম থেকে বাঁচে এই পরীক্ষা করবার জন্য আল্লাহ পাক
আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা গুনাহ করি না গুনাহ থেকে বেঁচে থাকি,